সকালকে রায় নিয়ে তা নিয়ে আজকে বিজেপি নেতা কৌস্তুভ বাগচী বলেছেন ওনার বিরুদ্ধে লয়ার হিসেবে। এটা তো কেন অ্যালাউ করছে ওনার ভাইপো? এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করছে। আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না, কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি। আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং বিরাট হাইকোর্ট করার পরেও তাকে গ্রিন সাইড করেছে। বিজেপি কোনো নেতা প্রত্যেকে নিজমিত একজনের বিরুদ্ধে মন্তব্য করেছে। এই ঔদ্ধত্য, এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে। আমরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করেছে। আজকে নন্দীগ্রামে গিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু সে চোরচোর স্লোগানের সম্মুখীন হয়েছে। আমি দেখুন, আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বৈপ্লব। ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করে, ওখানে একজন রেপ কেসের আসামি আছে আমিরুল বলে, 2021 সালে রেপের করে 6 মাস জেলে ছিল। সে প্রথমে উস্কানি দিয়েছে আর সব জায়গায়, তো আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুটব, ওটা তো সব জায়গায় হয় না, সবাই রসগোল্লা ছুটবে না, ওটা টিট ফর ট্যাট হবেই। আর গত পরশুদিন হাইকোর্টের ডিসিশন জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে, আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না, তৃণমূল মানে দাদা যেরকমভাবে রায় এসছে তাতে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎই নষ্ট হয়ে গেছে। শিক্ষা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। মমতা ব্যানার্জি 21,000 মদের দোকান আর ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কাকে মনোপলি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া। আরও একটা বিষয়, দেশের বিভিন্ন এজেন্সিকে যেভাবে আক্রমণ করছেন, তার দলের এমপিরা যখন পার্লামেন্টে যাবে তারা কি আদৌ পার্লামেন্টে যাওয়ার যোগ্য? যাবেই না কেউ পার্লামেন্টে, সবাইকে লোক খারাপ। প্রচারে গিয়ে শতাব্দী রায় মেজা ধারণ আমরা অতি সত্য ঢোকাব এবং এবারে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে অন্যরকম ভোট দেখতে পাবে তৃণমূলের মতো, সাবধান থাকবে। প্রচারে গিয়ে এদের গুন্ডামি ছাড়া, মিথ্যা মামলা করা ছাড়া অন্য কিছু থানাতে কি হয়েছে আপনি জানেন? আসতে ভাই, আমাদের লোকের মেরে পা ভেঙেছে, আবার আমাদের লোকের নামে কেস করেছে। চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবে না অন্য কি করে? মুড়ি টিনে করে 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাবে, মাল দিত কেষ্ট, সেই জন্য কেষ্ট ভালো ছেলে তো হবে। আজকে কালীঘাটে এমন ভালো ছেলে ওর সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পদ উদ্ধার করেছে ইডি। জনগণ দেখছে এরা হচ্ছে খুব দয়ালু, এবং হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা তিনি বললেন সাহেবের কি হবে